শহরে ফের প্রমোটার দৌরাত্ম, প্রমোটারের নজরে এই বাড়ি। ঘটনাস্থল 13/1 চক্রবেড়িয়া নর্থ। বালিগঞ্জ থানা এলাকার এই তিনতলা বাড়িটির মালিক ছিলেন সাহিত্যিক নারায়ণ সান্যাল ও তার বোন। পরিবার সূত্রে খবর, বাড়িটির দোতলায় থাকতেন সাহিত্যিকের বোনের ছেলে। 2015 সালে হঠাৎই তিনি মারা যান। সেই ঘটনায় দোতলায় তালা লাগিয়ে দেয় বালিগঞ্জ থানার পুলিশ। দোতলায় আমার পিসতো দাদা থাকতেন, ফ্ল্যাটে একলাই ছিলেন। তো আমরা যখন সাড়া পাচ্ছি না, তখন আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা খুলে ঢোকে এবং দেখে যে উনি পড়ে আছেন, তো ওনাকে তখন হসপিটাল নিয়ে যাওয়া হয়, তখন ডিক্লেয়ার ডেড। পুলিশ এসে ওখানে তালা লাগিয়ে যায়, তখন থেকে এটা তালা লাগানোই ছিল। অভিযোগ, বুধবার বেলা 12টা নাগাদ তালা খুলে দোতলার ঘর দখল করার চেষ্টা করেন প্রমোটার প্রদীপ কুন্দলিয়া। মিস্টার প্রদীপ কুন্ডলিয়া আসেন, দোতলার ওই ঘরটাকে ভাঙছেন। আমরা যখন বাধা দিই, তখনই বলেন যে না, এটা আমি লিগালি করছি ইত্যাদি দিদি অনেকে। আমরা তখন বলি না, পুলিশ থেকে যখন বলে গেছে এটাকে বন্ধ রাখতে, এটা এরকম খুলে ঢুকবেন না আপনি, এরকম করবেন না, কিন্তু আমাদের কোনো বাধাই ওরা শুনলেন না। অভিযোগ পেয়ে ঘরে ফের তালা লাগিয়ে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রমোটারকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 448 ধারায় বেআইনিভাবে বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। পরে অবশ্য থানা থেকেই জামিন পান ধৃত প্রমোটার। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।